প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসটি ছিল আমাদের অধ্যায় পরিচিতি ক্লাস। গত ক্লাসে আমি বলেছিলাম যে এই অধ্যায়ে কি কি নিয়মের অঙ্ক রয়েছে, এই অধ্যায়ে যে সকল নিয়মের অঙ্ক রয়েছে তার মধ্যে প্রথম যে নিয়মের অঙ্ক রয়েছে তা হলো সমজাতীয় ও অসমজাতীয় আন্তরিক সমীকরণ। সমজাতীয় ও অসমজাতীয় আন্তরিক সমীকরণের অঙ্ক শিখতে চাইলে অবশ্যই তোমাকে সমজাতীয় ও অসমজাতীয় আন্তরিক সমীকরণ কি তা উদাহরণসহ জানতে হবে। শুরুতে আমি সমজাতীয় ও অসমজাতীয় আন্তরিক সমীকরণ কাকে বলে এটি উদাহরণসহ বুঝিয়ে দেব। তারপর আজকের ক্লাসে আমি সমজাতীয় আন্তরিক সমীকরণের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক সমাধান করব। তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো লিখে দিয়েছি সমজাতীয় আন্তরিক সমীকরণ। যদি কোনো আন্তরিক সমীকরণে স্থির পদ বা ধ্রুবক সংখ্যা না থাকে তবে তাকে সমজাতীয় অন্তর সমীকরণ বলে। যেমন ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস নাইন পয়েন্ট জিরো পয়েন্ট নাইন ওয়াই টি কিন্তু নিচে সমান জিরো, এটিকে বলা হয় মানে এটি স্থির পদ না, মানে যদি শূন্য হয়। দেখো স্থির পদ না থাকে, স্থির পদ কোনগুলো, যাবতীয় সংখ্যা ছোটাতের এ বি সি ইত্যাদি হলো স্থির পদ। তাহলে সমজাতীয় অন্তর সমীকরণে স্থির পদ থাকবে না। আশা করি যখন এরকম জিরো থাকবে এরকম দিয়ে তখন তোমাকে বুঝে নিতে হবে এটি সমজাতীয় আন্তরিক সমীকরণ। আর অসমজাতীয় আন্তরিক সমীকরণে স্থির পদ থাকে নার জায়গা শুধু থাকে। যেমন দেখো ওয়াই টি প্লাস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট নাইন ওয়াই টি সমান এ ফাইভ, বা তুমি যে কোনো এ বি সি ডি দিতে পারো। তাহলে সমজাতীয় আন্তরিক সমীকরণে এখানে শূন্য হবে আর এখানে সংখ্যা অথবা এ বি সি হবে। আশা করি সমজাতীয় ও অসমজাতীয় আন্তরিক সমীকরণ তুমি দেখলে এখন বুঝতে পারবে। এখন আমি সমজাতীয় আন্তরিক সমীকরণের গুরুত্বপূর্ণ দুটি অঙ্ক সমাধান করে দেব। তোমরা প্রথম অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো। প্রশ্ন এক, ওয়াই টি সমান ফাইভ ইন্টু ওয়াই টি মাইনাস ওয়ান। অন্তর সমীকরণটির সমাধান করো বা নির্দিষ্ট সমাধান বের করো। দেখো এই অন্তর সমীকরণ আবার দুই ধরনের হয়ে থাকে, একটি হলো সমজাতীয় অন্তর সমীকরণ আর একটি হলো অসমজাতীয় অন্তর সমীকরণ। এটি হলো সমজাতীয় অন্তর সমীকরণ, কেন এখানে এ বি সি ডি অথবা সংখ্যা আলাদাভাবে কোনো সংখ্যা নেই, যেমন ফাইভ নেই বা এ নেই বা বি নেই বা সি নেই, দেখো আলাদাভাবে কিছু নেই, এটি হলো সমজাতীয় অন্তর সমীকরণ। আশা করি তোমরা সমজাতীয় অন্তর সমীকরণের বিষয়টি 100% বুঝতে পেরেছ। ওকে, এটি হলো প্রশ্ন, শুরুতে আমাদের দেওয়া আছে দিয়ে উঠিয়ে নিতে হবে। ওকে দেওয়া আছে, আমরা দেওয়া আছে দিয়ে উঠিয়ে নেব, দেওয়া আছে। তারপর আমাদের লিখতে হবে এই অঙ্কটি সমাধান করার জন্য ধরি বা মনে করি পয়টি সমান আমাদের ধরতে হবে সর্বদা এ বি টি, এ বি টি টি পাওয়ার অবস্থায় এবং ওয়াই এখানে মাইনাস রয়েছে, দেখো টি মাইনাস ওয়ান সমান, তাই ধরতে হবে এ বি টি এখানে মাইনাস ওয়ান, যদি এখানে প্লাস থাকতো এখানে প্লাস দিতাম। তাহলে ধরি ওয়াই টি সমান এ বি টি এবং ওয়াই টি মাইনাস সমান এ বি টি মাইনাস ওয়ান, অনেক কিছুই ধরা যায় তবে তোমরা সর্বদা এইটি ধরবা। এখন আমরা লিখব, তার আগে এটি আমরা এক নং সমীকরণ দিয়ে দেব। এখন আমরা লিখব ওয়াই টি ও ওয়াই টি মাইনাস ওয়ান এর মাল এক নং সমীকরণে বসিয়ে তোমরা লিখে নিবে। বা দেখো ওয়াইটির মান ছিল আমাদের এ বি টি সমান, এখানে ফাইভ যেমন আছে তেমনই ওয়াই টি মাইনাস ওয়ানের মান হল এ বি টি মাইনাস ওয়ান। এটি নানাভাবে ক্যালকুলেশন করা যায়, আমি যে কোনো হয়তো এক থেকে দুটি পদ্ধতি তোমাদের শিখিয়ে দেব। প্রথমে প্রসেস করতে হবে, এখানে যেমন আছে তেমনই দেখবা, এখানে ফাইভ দেখো তোমরা এখানে দেবা এ
তারপরে দেখো বির উপরে আমাদের টি রয়েছে ইনটু বির উপরে ইনভার্স অন রয়েছে এই যে বির উপরে পাওয়ার রয়েছে টি মাইনাস অন এটা ভেঙে দেওয়া যায় অর্থাৎ বির উপরে টি ইনটু বির উপরে ইনভার্স অন এখন আমরা যদি বি বি কমন নেই তাহলে উপরেগুলো আবার দেখো টি মাইনাস অন সেম হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো ওকে এখন আমরা এই সংখ্যা রেখে বাদ বাকি সব ডান পাশে নিয়ে আসবো অর্থাৎ এ বি টি এ শুধু এই ফাইভটি এখানে রাখবার বাদ বাকি এই এইটি কিন্তু ইনটু অবস্থায় রয়েছে এই সাইডে গেলে আসলে আমাদের ভাগ হবে কি হবে ভাগ তাহলে এ বির উপরে টি বির উপরে এই ইনভার্স অন আর এখানে ফাইভ যা আছে তাই আবারও বলছি এই অংশ ইনটু অবস্থায় রয়েছে সংখ্যা বাদ দিয়ে সব কিছু আমরা ডান থেকে বামে নেব এখানে আসলে ইনটু এই সাইডে আসলে হবে ভাগ আর এখানে সর্বদা আমরা বি এর মান বের করব এই অঙ্কে সর্বদা এখানে কার মান বের করব বি এর মান বের করব তোমরা মুখস্থ করে ফেলবে দেখো এখানকার এ বিটি কেটে যায় তাহলে এখানে কিন্তু রয়েছে বি ইনভার্স আমরা পাশে লিখলাম দেখো বা এখানে বি ইনভার্স এখানে রয়েছে নিচে যে নিচে ভাগ অবস্থায় এটা যদি আমরা প্লাস এটা গুণ আকারে রাখি এটি রয়েছে ভাগ অবস্থায় দেখো এখানে কি ভাগ অবস্থায় রয়েছে মাইনাস এই মাইনাস যদি আমরা প্লাস করতে চাই সেক্ষেত্রে গুণ অবস্থায় রেখে দিলে এটা প্লাস হয়ে যাবে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে সমান এটা সমান কী লেখা যায় এই হলো ফাইভ অতএব দেখো আমরা এখন লিখব যে ওয়াই টি সমান এ এই এই বির মানে যেখানে বসিয়ে দেবো বির মান কত ফাইভ তার উপরে কত টি আশা করি তোমরা বুঝতে পেরেছ তাহলে বির মান সর্বদা আমরা ওয়াই টিতে বসাবো কোথায় বসিয়ে দেবো ওয়াই টি তাহলে ওয়াই টি সমান এ যেমন আছে তেমনই বির মান কত ফাইভ আর টি যেমন আছে তেমনই ওকে তোমরা একে দুই নং সমীকরণ দিতে পারো এটি বের হয়েছে শুধু সাধারণ সমাধান যদি বলতো যে সাধারণ সমাধান বের করো তাহলে এখানেই অ্যান্সার হয়ে যেত বাট বলা হয়েছে সমাধান করো বা নির্দিষ্ট সমাধান বের করো যখন বলবে নির্দিষ্ট সমাধান বের করো তখন অবশ্যই তোমাকে এই অঙ্কগুলোতে আমি পূর্বের অধ্যায়ে শিখিয়েছি এই অঙ্কগুলোতে এর মান ফিরিয়ে দিতে হবে বা এর মান বসিয়ে দিতে হবে এর মানের জন্য আমরা কি লিখব যে আমরা লিখব মনে করি সর্বদা এটা লিখে নেব মনে করি টি সমান জিরো হলে দেখো ওয়াই টি সমান ওয়াই এ দেখো আমরা টির মান জিরো ধরেছি ওয়াই টি মানে এখানে ওয়াই জিরো এভাবে দিয়ে দিতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো বা এখানে মান বসিয়ে দেবো ওয়াই টি মানে আমাদের ওয়াই জিরো তাই দেবো ওয়াই জিরো সমান তারপর এ যেমন আছে তেমনই এখানে ফাইভ ফাইভ টির মান শূন্য ওকে বা ওয়াই অফ জিরো বা ওয়াই নট সমান এ ইন্টু ফাইভের উপর জিরো মানে অন অতএব এ সমান এই ওয়াই নট এখন আমরা লিখব এর মান দুই নঙে দুই নং সমীকরণে বসিয়ে পাই ওকে অতএব ওয়াই টি সমান এর মান আমাদের বের হয়েছে যে ওয়াই নট তাই দিলাম ওয়াই নট ওকে তারপরে এখানে হলো ফাইভ তার উপরে টি এইটি হলো অ্যান্সার ব্র্যাকেটে তোমরা লিখতে পারো ইহা নির্ণয় নির্দিষ্ট সমাধান ইহা নির্ণয় নির্দিষ্ট সমাধান চার নং অধ্যায়ের মতোই এই অঙ্কগুলো চার নং অধ্যায়ের যে অঙ্কগুলো আমি শিখিয়েছি তখন কিন্তু নির্দিষ্ট সমাধানে বারবারই আমি এর মান ফিরিয়ে দিয়েছি আজকের ক্লাসে আমি আর একটি অঙ্ক সমাধান করব আশা করি এই অঙ্কটি তোমরা 100% বুঝতে পেরেছ তোমরা দুই নং অঙ্কটি বোর্ডে লক্ষ্য করো তোমরা যদি প্রাইভেট বা কোচিংয়ে না গিয়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে গাণিতিক অর্থনীতি বিষয়ে ভালো ফলাফল করতে চাও তবে এখনই আমাদের কাছ থেকে এই বিষয়ের ফুল পেইড কোর্সটি সংগ্রহ করো তোমরা যারা এই ফুল পেইড কোর্সটি কিনবে তাদেরকে আমরা একটি গ্রুপের আওতায় নিয়ে আসব যার ফলে ভুলেও যদি কোনো ক্লাস বুঝতে প্রবলেম হয় গ্রুপে কথা বলে সঙ্গে সঙ্গে বিষয়টি 100% সমাধান করে দেওয়া হবে অর্থাৎ প্রাইভেট বা কোচিংয়ে গিয়ে যতটা না সুযোগ সুবিধা পাও তার চেয়ে অধিক পরিমাণ সুযোগ সুবিধা তোমরা আমাদের কাছ থেকে পেয়ে যাবে দেখো প্রশ্ন দুই ডিফারেন্স সমীকরণ ডিফারেন্স মানে অন্তর অন্তর সমীকরণ ওয়াই টি সমান জিরো পয়েন্ট ফাইভ ওয়াই টি মাইনাস ওয়ান
এটি একটি সমজাতীয় অন্তর সমীকরণ। যখন ওয়াই নট সমান টেন হতে সাধারণ সমাধান ও নির্দিষ্ট সমাধান বের করো। আমি এক নং ক্লাস অলরেডি দেখিয়েছি সাধারণ সমাধান কোন অংশ হয়, আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, আমরা শুরুতে সমাধান দিয়ে লিখব, দেওয়া আছে। ওকে, সমাধান দিয়ে আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। ওকে, আর দেওয়া ছিল এরকম ওয়াই নট সমান টেন। ওকে, আমরা এইটি এক নং সমীকরণ হিসেবে দিলাম শুরুতে, একদম পূর্বের ন্যায় আমি যেভাবে শিখিয়েছি সেইভাবে সমাধান করে দেব। মনে করি বা ধরি, আমরা লিখব ধরি ওয়াই টি সমান এ বিটি এবং ওয়াই টি মাইনাস ওয়ান, এখানে যেহেতু মাইনাস রয়েছে তাই এ বি পাওয়ারও মাইনাস হবে। ওকে, তারপরে ওয়াই টি ও ওয়াই টি মাইনাস ওয়ান এর মান এক নং সমীকরণে বসিয়ে পাই। ওকে, দেখো বসিয়ে দেবো, ওয়াই টির মান হলো এ বি টি সমান 0.5 যেমন আছে তেমনই, আর ওয়াই টি মাইনাস ওয়ানের মান হলো এ বি টি মাইনাস ওয়ান। এই অংশের ক্যালকুলেশন তিন থেকে চার ভাবে করা যায়। আমি প্রথম অঙ্কে যেভাবে করে দিয়েছি দ্বিতীয় অঙ্কে তার সাথে একটু ডিফারেন্ট পদ্ধতিতে ক্যালকুলেশন করে দেব। দেখো, মনোযোগ দিয়ে লক্ষ্য করো, সবগুলো নিয়মই তোমরা শিখে রাখো। এখানে এ বিটি যেমন আছে তেমনই রাখবো, এখানে শুধু সংখ্যা বাদ দিয়ে বাদ বাকি সম্পূর্ণ অংশ নিচে নিয়ে আসবো, এ বি টি মাইনাস ওয়ান সমান কত 0.5। এখন দেখো এখানকার এ এখানকার এ কাটাকাটি করা যায়, আমি পাশে লিখলাম। আচ্ছা, লেখার পরে দেখো এখানে বি বেজে 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 মিল রয়েছে, একে বি আর বি একে বলে বেস, আমি এই বেস কমন নেব। যখন কমন নেব এ নিচের সংখ্যা উপরে চলে যাবে, অর্থাৎ টি যেমন আছে তেমনই লিখব। নিচের সংখ্যা যখন উপরে যাবে তখন অবশ্যই এখানে ভাগ অবস্থা রয়েছে, ভাগের বিপরীত তখন বিয়োগ হবে, পাওয়ারগুলো কি হবে বিয়োগ হবে, তাহলে মাইনাস টি, এই হলো মাইনাস টি। তাহলে সূত্রের মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে এখানে হয় প্লাস ওয়ান সমান কত 0.5। দেখো এখানকার টি এখানকার টি কেটে যায়, তাহলে বির উপরে পাওয়ার অন, বির উপরে পাওয়ার অন মানে বি, তো বি সমান কত 0.5। এখন আমরা বির মান বসিয়ে দেবো, অতএব ওয়াই টিতে সর্বদা, আমাদের ওয়াই টি কোথায় ছিল, এই যে ওয়াই টি, এই ওয়াই টিতে বসিয়ে দেবো। তাহলে ওয়াই টি সমান দেখো এ যেমন আছে তেমনই, বির মান হলো 0.5, তারপর আমাদের কী আছে টি, এটি হলো সমীকরণ দুই। ওকে, আর নিচে লিখে দিতে হবে ইহা নির্ণয় সাধারণ সমাধান, ইহা নির্ণয় সাধারণ সমাধান। এখন আমরা নির্দিষ্ট সমাধান বের করব, নির্দিষ্ট সমাধানে এর মান ফিরে দিতে হবে। ওকে, এর মান আমরা নির্দিষ্ট সমাধানে ফিরে দেব, তাই পুনরায় আমরা লিখব যে টি সমান জিরো হলে, আমরা লিখব এটা টি সমান জিরো হলে দেখো ওয়াই টি সমান ওয়াই জিরো, এই টি মানে জিরো, জিরো মাঝেও দেওয়া যাবে নিচেও দেওয়া যাবে, আর ওয়াই জিরোর মান দেওয়া আছে আমাদের কত, এই 10 দেওয়া আছে, কত দেওয়া আছে 10। ওকে, এখন আমরা সাধারণ সমাধানের জায়গায় মান বসিয়ে দেবো। দেখো এখানে ওয়াই টি মানে ওয়াই জিরো, আর ওয়াই জিরো মানে কত 10, তাই এখানে আমরা বসিয়ে দেবো 10 সাধারণ সমাধানে এই জায়গা। তারপরে এ যেমন আছে তেমনই 0.5, আর টির মান কত 0, তাহলে বা টেন এ 0.5 উপর 0 মানে 1 লেখা যায়, অতএব এ সমান 10। আমরা লিখব এর মান কয় নঙ্গে, 2 নঙ্গে বসিয়ে পাই, অতএব ওয়াই টি সমান এর মান আমরা বসিয়ে দেবো 10, তারপরে 0.5, তার উপরে টি। ইহা নির্ণয় নির্দিষ্ট সমাধান, ইহা নির্ণয় নির্দিষ্ট সমাধান। আমি আবারও বলবো, চতুর্থ অধ্যায়ের অঙ্কগুলো যারা তোমরা ঠিকঠাক সমাধান করেছ এই অঙ্কগুলো আরও সহজ মনে হবে। আজকের ক্লাসে আমি সমজাতীয় অন্তরক সমীকরণের, সমজাতীয় অন্তর
সমীকরণের যে দুটি অঙ্ক শিখিয়ে দিলাম, এই দুটি অঙ্ক সমাধান করতে পারলে এই নিয়মের শত শত হাজার হাজার অঙ্ক সমাধান করা সম্ভব। এই অধ্যায়ের যাবতীয় অঙ্ক বা যাবতীয় অঙ্কের বেসিক বা নিয়ম আমি শিখিয়ে দেব, যেন বোর্ড পরীক্ষায় তোমরা 100% কমন পাও। আর বোর্ড পরীক্ষার পূর্বে অবশ্য আমি এই অধ্যায় থেকে মাত্র কয়েকটি অঙ্ক সমাধান করব, সেক্ষেত্রে কয়েকটি অঙ্ক সমাধান করে বোর্ড পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। বোর্ড পরীক্ষার পূর্বে অবশ্যই তোমরা আমার কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করবে। আর তোমরা যারা এই ফুল পেইড কোর্সটি ক্রয় করবে তাদেরকে একটি গ্রুপের আওতায় নিয়ে আসা হবে, যার ফলে ভুলেও যদি কোনো ক্লাস বুঝতে প্রবলেম হয় গ্রুপে কথা বলে সেটি সমাধান করে দেওয়া হবে। অর্থাৎ প্রাইভেট বা কোচিংয়ে গিয়ে যতটা না সুযোগ সুবিধা পাও তার চেয়ে অনেক বেশি সুযোগ সুবিধা তোমরা এই ফুল পেইড কোর্সটি কিনলে পেয়ে যাবে। ভালো থাকবে, পরবর্তী ক্লাসে আমরা নতুন নিয়মের অঙ্ক শিখব। আল্লাহ হাফেজ।